ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্না ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন আলু কষা। চিকেন আলু কষার জন্য কি কি উপকরণ লাগবে দেখে নিন। প্রথমে লাগবেন চিকেন, নুমো করে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন, গরম মশলা, নুন, হলুদ, জিরে, তেজপাতা। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, লবঙ্গ, দুটো এলাচ, দালচিনি। কড়াইতে প্রথম তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে, নুন হলুদ দিয়ে। Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. আলু ভাজা হয়ে গেছে। ওই তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভালোভাবে লাল করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার বাটা মশলা দিয়ে দেব। ভালোভাবে কষাতে হবে মশলাটা। এটা কষানো হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে চিকেন দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা আলু দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খুলে ভালোভাবে চিকেন আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 15 মিনিটের মতো। চিকেনটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন আলু কষা। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।